রোহিঙ্গা ক্যাম্পের হাঁটতে গিয়ে হঠাৎ দেখা হবে সাম্য সাথে, তার সাথে কথা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে। আপনি আসছেন কত বছর বয়সে? 29 বছর। 29 বছর। ওইখানে আপনার মারা যায় কে কে? মারা, মা মারা গেছিল, বাপ মারা গেছিল, মগে গুলি করে মারি ফেলা গেছে। মগরা তার বাবা মা এক ভাই এক বোনকে গুলি করে মেরেছিল, তখন তারা খেদে সে বেরিয়েছিল, বাইরে বসেছিল, আর তার বাবা মা ভিতরে, বাবা মা ভাই বোন ভিতরে খাওয়া দাওয়া করতেছিল, খানা খাওয়া অবস্থায় তার বাবা মা ভাই বোন চারজনকে গুলি করে মারে। ওই ভয়ে এই যে একটা পঙ্গু মানুষ, উনি তমরুব সীমান্ত থেকে তৎকালীন সময় বাংলাদেশে ঢুকে, এবং কি পরিমাণ ভয় তার ভিতর ছিল যে আমি এই পঙ্গু পা নিয়েই আমার জীবন বাঁচানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে লাফিয়ে দাপিয়ে বিভিন্ন জায়গা থেকে আমি পাড়ি দিয়ে এসেছি, তমরু সীমান্ত থেকে বাংলাদেশের সীমানায় ঢুকেছি। এখন বাংলাদেশে কে কে আছে? বাংলাদেশে আপনার দুই ভাই এক বোন নাকি?